তুমি না তো ঢাকায় গেছিলা? আমি ঢাকায় গেছিলাম, ঢাকা থেকে বাড়িতে আসছি না, আপনাদের ভয়ে তো ঢাকায় গেছিলাম। আরে বাবা, তোমার ভিতরে কত না ভয়। তুমি মানুষ, তুমি এগুলা নাটক করার জন্য ভয় করছো নাকি? না না, আমার ভয়টা ভয় করো না। যেখানে 24 জন খ্রিস্টান, ওখানে একজন মুসলমান কিছুই না। 24 জন খ্রিস্টানের ভিতরে একজন কি করবে বুঝছো? তুমি বারবার ভোটানি কথা বলবো না ওই জায়গায়। আমি যখন রোগী বলে বললাম যে এগুলো তো ঠিক না, এগুলো তো ধর্ম পরিবর্তন করার চেষ্টা করো। আপনারা কেউ কিছু বলেন না কেন? তুমি নিয়ে গেছো তখন কি এমন হবে? কি বলছি, কি বললেন? হম, কি বললেন? আমি কি বলছি, তুমি যে কথাগুলো বলতেছো, আমি তো তোমাকে একটা কথা বলছি, তুমি জিনিসটা আমাকে আগে জানাইলা না কেন? আমি তো রকিবুলকে জানাইছি, কিন্তু আপনারা তো কেউ কিছু বলেন না। আরে রকিবুলকে জানাইছো, রকিবুল কি করতে পারলো? ফাতার মাতা কিছুই করতে পারে না। আপনাদের দলে ছিল, সে একটা প্রসেস যে সার্টিফিকেটটা বিদেশে পাঠাবে, টাকা আনবে, খাবে, এগুলাই প্রসেস। আমি তো খালি ছবি উঠাইছি। তুমি তুমি একটা পাল্টা নিউজ করে দাও যে ও খ্রিস্টান, ও খ্রিস্টান ও একটা সুন্দর তোরা ছবি তুললা, ওর সমস্ত পেপার দাও, তুমি একটা ফেসবুকে ছেড়ে দাও। তুমি পরিস্থিতির শিকার হইতো, তুমি একা ওখানে গেছো আর আমি তোমার সবাই নিয়ে গেছি, তোমার ভাই নিয়ে গেছিলাম, তুমি করতে পারবা? তোমার সততা কেউ জায়গায় হইতে কেউ স্ব ইচ্ছা সবাই তো প্রতারণা। আপনারা জানেন, আপনি আপনি সবাই জানেন না, ও জানে না, ও কি ইসলাম জায়গা না? হ্যাঁ, আপনি আগে থেকে জানেন, আপনি সভাপতি, আপনি আগে থেকে জানেন, সেক্রেটারি আগে থেকে জানে, এগুলো হইতেছে। তুমি কি জানো না, আপনি জানেন না, আমি সদস্য তোমাকেও বলছে, তোমার কথাও বলছে, আমার কথাও বলছে, শেফালির কথা বলছে যে তোমাদের সার্টিফিকেট করতে হবে, যদি সার্টিফিকেট না করো তাহলে আমেরিকায় যাইতে পারবা না। আমরা তো আশা একটা জিনিস, কাজ সবাই কিন্তু আশার দ্বারা কিছু করে, কিন্তু উনি কিসের সার্টিফিকেট করবে? আমরা জানি যে ওনার এনজিও সার্টিফিকেট করবে, ওনার LMW সিটি বাংলাদেশের একটা সার্টিফিকেট সেটা দেবে আমাদের। আমি কি বলি শোনো, তুমি এই যে ফেসবুকে যেগুলো ছাড়তে দাও, উইথড্র করো তো বাবা, আর আমি যাইতেছি তারা সাংবাদিকের সামনে, তোমার একটা সবাই আমি হাজির করবো। কি জন্য তোমরা এগুলো করতেছো? শেফালিকে আমি হাজির করতেছি সবার সামনে, দাঁড়াও, আমি কালকে যাইতেছি। আচ্ছা ঠিক আছে, আমি তো আমরা তো এখানে পরিস্থিতির শিকার, আমরা তো কেউ সজান্তে এগুলো কিছু জানি না। আমি সব আমরা যে শোনো কোরআনের উপর যে ক্লাস করছি, স্যার আমাকে কিভাবে ধরছিল? আমি বলছি যে আপনি যে কোরআন শিক্ষা দিলেন, যেটা বললেন, এটা তো আমি এতদিন আমরা জানি নাই। আমরা তো কোরআন পড়ছি, আমরা সবকিছু জানি, আপনি যেটা বলেছেন এটা স্বপ্নের মতো। এই জিনিসগুলো তোমরা আগে যে ফেসবুকে ছেড়ে, তোমার নিজের বিপদ তো নিজে তুমি টাইনা নিতেছো। এখন আমার কাছে এটাই ভালো মনে হয়েছে। শোনো, তুমি যে আমাদেরকে ফাঁসাইতেছো, তুমি কি এখানে ফাঁসো নাই? আমি ফাঁসতে গেছি তো আমি শেয়ার করে দিছি। তুমি কেন ফাঁস? শোনো, তুমি বিষয়টা যদি প্রকাশ নাই করতা তাহলে কেউ ফাঁসতো, আর তুমি যদি এটা আমার সাথে শেয়ার করতা, তোমার এই সার্টিফিকেট কি বাতিল করা যাবে না? তুমি কি
শোনো, তুমি কি তোমার মত দিয়ে তুমি সার্টিফিকেট করছো? না আমার মতে তো তোমার অজান্তে করে নাই, তোমার অজান্তে সার্টিফিকেট করে নাই, জোরপূর্বক ভাবে এগুলো করছে। এই যে তোমার সাথে জোরপূর্বক, তাহলে আমাদের সাথে কি করছে? সভাপতি আমি এই জায়গার মধ্যে, আমার তো এইগুলো বিষয় কিছু বলে নাই, বালের সভাপতি বানায় রাখছে ওরা আমারে। আমি তো সবার সাথে সই করছি, তোমরা সবাই সই করার পর আমি সই করছি। আমি কি ওই ইংলিশ পড়ছে, আমি পড়ে দেখছি ইংলিশে কি লেখা আছে, তুমি পড়ছো? হ্যাঁ আমি পরে দেয়া, দেখার পরে তো আমি এই জিনিসটা নিয়ে পালাবো, এই প্ল্যানটাই করছি আমি খালি, যে জিনিসটা কিভাবে নিয়ে যাবো আমি এখান থেকে, এই প্ল্যান করে তো আমি এত দূরে আসছি। তা তুমি কি জিনিসটা কি ভালো করছো? তুমি ওখানে সমাধান করতে পারত না? ওখানে তুমি আগে পরে তুমি সমাধান করতে পারত না? আমি জানি আমি একা, আমি একটা কথা বলে গেলাম ওখানে, আমার কি জন্য একা তোমার? শোনো, এটা কোনো সমাধানের পথ না, তুমি যে পথ নিয়েছো এটা সমাধানের পথ না, এটা হলো বিপদের